যে যারা আমাদের উপর স্যাংশন দেবে তাদের কাছে আমরা কোনো কিছু কেনাকাটা করব না। কথায় বাতায় আপনি স্যাংশনের ভয় দেখাবে, আমরা ভয় জুজিয়ে বসে থাকবো কেন? আমাদের উপর যারা স্যাংশন দেবে তাদের কাছ থেকে কিছু কিনবো না, আমরা কিনবো না। যারা আমাদের উপর স্যাংশন দেবে তাদের পণ্য কিনবো না। তা আমি তো আবার একটা ট্রেডের মানুষ, তো আমার ব্যাকগ্রাউন্ড তো ট্রেডের, অর্থনীতির ব্যাকগ্রাউন্ড তো, কিছু দাম মূল্য তো এটা হয় না, তাই না? তো উনি বলেছেন কিনবো না আমরা। তো অবশ্যই সিরাজ ভাই এটার উত্তর দিছে পার্টলি, যে কে কার থেকে কিনবে না কিনবে আর কতটুকু কিনলে কার কি সুবিধা অসুবিধা হবে এগুলো তো বলেছেন। আমি খালি এটুকুই বলতে চাই, প্রধানমন্ত্রী বলেছেন যে যারা স্যাংশন দেবে তাদের থেকে উনি কিনবেন না। তার মানে স্যাংশন কি উনি আশা করতেছেন? উনি কি প্রত্যাশায় আছেন স্যাংশনের? উনি উনি মনে হচ্ছে একজন আমাকে বলতেছিল কে যেন এখানে আসার আগে, যে উনি মাল আনবেন না, ওনাদের থেকে স্যাংশন আনবেন, এটাই তো বোঝা যাচ্ছে। ওই সমস্ত দেশ থেকে উনি মাল আনবেন, উনি স্যাংশন আনবেন ওই সমস্ত দেশ থেকে। তবে একটা কথা বলি, মালামাল প্রধানমন্ত্রী কিনে না বিদেশ থেকে, মালামাল বাংলাদেশ রাষ্ট্র কিনে না, মালামাল কিনে বাংলাদেশের জনগণের চাহিদা মোতাবেক ব্যবসায়ীরা মালামাল কিনে, তাই না? মালামালটা কে কিনে? ব্যবসায়ীরা কিনে বাংলাদেশের মানুষের চাহিদা মেটাতে। এটা প্রধানমন্ত্রীর চাহিদা মেটানোর জন্য নয়, আওয়ামী লীগের চাহিদা মেটানোর জন্য নয়, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য মালামাল কেউ কিনে না। মালামাল কিনে বাংলাদেশের মানুষের চাহিদা মেটাতে। আবার মালামাল রপ্তানি করো বাংলাদেশের মানুষের চাহিদা মেটাতে, এখানে চাকরি করে লোকজন, এখানে ব্যবসায়ীরা ব্যবসা করে রপ্তানি করে দেশের অর্থনীতিতে, অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য কাজ করে। এটা আমদানি রপ্তানি দুইটাই, হ্যাঁ দুইটাই করা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলাদেশের মানুষগুলোকে কর্মসংস্থান দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের জীবন জীবিকার জন্য, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য আমদানি রপ্তানি হয় না। তো উনি যদি মনে করেন উনি আমদানি করবেন না, তো উনি আমদানি না করলে যে বাংলাদেশের মানুষগুলো যাবে কোথায়, ব্যবসায়ীরা যাবে কোথায়, ক্রেতারা যাবে কোথায়, নাগরিকরা যাবে কোথায়? এমনি তো 12টা বাজিয়ে দিয়েছেন যে ইয়ের তহবিল কি বলে রিজার্ভের, তো 12টা বেজে 13টা বেজে গেছে। তো যদি এইদিকে যান তাহলে তো আর বাকিটা তো বুঝতেই পারছেন কোথায় যাবেন। এই ধরনের কথাবার্তার মাধ্যমে যেটা প্রমাণিত হয়, আসলে একজন ফ্যাসিস্টরা, ফ্যাসিস্টরা যখন ক্ষমতা দখল করে ক্ষমতায় থাকার জন্য কতটুকু যেতে পারে, এই ধরনের মন্তব্য হচ্ছে তার প্রতিফলন। অর্থাৎ দেশ জাতির কোনো ইন্টারেস্ট নাই, ইন্টারেস্টটা হচ্ছে আমার নিজের, এখানে আমার ক্ষমতায় থাকার। তো সেটা তো বেশি দিন চলতে পারে না, সব কিছুর একটা এক্সপায়ারি টাইম আছে না? আমরা যে জিনিসপত্র কিনি এক্সপায়ারি ডেট আছে না? আওয়ামী লীগের এক্সপায়ারি ডেট আছে? এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সুতরাং এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেলে এই মাল আর কেউ খাবে না, এই মাল কেউ কিনবে না। আপনি যত কথাই বলেন কোনো লাভ হবে না। এখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া হচ্ছে একমাত্র আনসার। আপনাদের মনে আছে সুপ্রিম কোর্টে যখন অ্যামিকাস কিউরি 9 জন, এদের সকলকে ডেকেছে স্ট্যান্ডিং কমিটিতে, একজন কি দুজন ব্যতীত সবাই বলছে তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। আপনাদের মনে আছে সুপ্রিম কোর্টে যখন অ্যামিকাস কিউরি 9 জনকে দিয়েছিল, সুপ্রিম কোর্ট তাদের মতামত এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার জন্য, তার মধ্যে 9 জনের মধ্যে 8 জন বলছে তত্ত্বাবধায়ক সরকার থাকার জন্য। তারপরে আমি একটু আগে যেটা বললাম, মেজরিটি সংখ্যাগরিষ্ঠ জজরা বলেছে আগামী 2টা নির্বাচন ইয়ের অধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীন হতে পারে। কত বড় ফ্রড করছে দেশের উপর আপনি দেখেন। তারপরে তারা কিন্তু সংসদে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, আজকে এখনো ভ্যালিড এই জাজমেন্ট। এই যে আপনারা সলিউশনের কথা বলছেন, তো এখনো ভ্যালিড এই জাজমেন্ট, 2টা নির্বাচন করতে হবে, যেতে খালি জাজমেন্টে যেতে হয়, যেতে হয়। তাহলে আজকে জাতি যেখানে তত্ত্বাবধায়ক সরকার, একটা জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, আপনাদের তো মনে আছে, শেখ হাসিনার দাবিতে, জামায়াতে ইসলামের দাবিতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার পাস করেছিল জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে। এটা যদি যেতে হয় কোনো দিন, আবার জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যেতে হবে, তা না হলে এটা যেতে পারবে না, এটাকে থাকতে হবে।
জাতীয় ঐক্যমন্ত্রী যদি কোনোদিন হয় তত্ত্বাবধায়ক সরকার থাকবে না, তাহলে তত্ত্বাবধায়ক সরকার আপনাকে বাতিল করতে পারবে। তার আগে তত্ত্বাবধায়ক সরকার যেতে পারবে না বাংলাদেশ থেকে। যে জিনিস জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আসছে সেটা যেতে হলে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যেতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই যে সংবিধানের কথা বলে, তাদের দাবিতে তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার এনেছে। তাদের দাবিতে তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন কে করেছে? তাদের দাবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবর্তন করেছে। আজকে সমস্ত দেশ তত্ত্বাবধায়ক সরকার দাবি তুলেছে, তারা কর্ণপাত করছে না। সুতরাং এটার আমি আগে বলেছি, মিলন বলেছে না, খসরু ভাই উত্তর দেবে। উত্তর হচ্ছে তারেক রহমান সাহেব যেটা বলেছেন, ফয়সালা হবে কোথায়? রাজপথে। এটা কোনো, এটা কোনো কিছু নেই। তারপর আমি শেষ করছি, বক্তব্য শেষ করছি, কারণ এত বক্তব্য দেওয়া যাবে না, এখন আর অনেক সময় হয়ে গেছে। আমি ওই যোগ করার জন্য, বিশেষ করে এই প্যানেলে এখানে যারা বসে আছে সবাই অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, এরকম একটা ভালো মিক্স প্যানেল করা কিন্তু খুব সহজ নয়। এখানে 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 প্রফেসর সাহেবরা আছেন, এখানে জার্নালিস্টরা আছেন, এখানে কূটনীতিবিদ আছেন, এখানে রাষ্ট্রবিজ্ঞানীরা আছেন, এবং অত্যন্ত ভালো প্যানেল আমাকে বলতে হবে, একটা খুব ভালো প্যানেল তারা করেছে এবং ডিসকাশনটা খুবই ভালো হয়েছে। সুতরাং আসলে এই সব কিছু সমৃদ্ধ প্যানেল করার একটা কষ্ট আছে, এর পেছনে সবাইকে জোগাড় করার পেছনে। আমরা যখন সামনাসামনি এগুলো দিকে অ্যাপ্রিসিয়েট করি না, এর পেছনে অনেক কাজ করতে হয়। আপনারা যারা এখনও দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, আপনাদেরকে ধন্যবাদ সবাইকে। তা আসলে এই সময় বক্তব্যটা আবার একটু কঠিন, ধৈর্যটা প্রায় অলমোস্ট শেষ সীমায়। আমি হলে এতক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়তাম, আপনারা যে এতক্ষণ ধৈর্য ধরে এখনও জেগে আছেন, এখনও শুনছেন, এটা তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিদেশে কোনো দেশে এত দীর্ঘ সময় আলোচনা করে না, এগুলো একটা কম সময়ের মধ্যে খুব ফোকাসড আলোচনার মাধ্যমে কথাবার্তা শেষ হতো। আমাদের কালচারে তো একটু আমরা কথা বলতে ভালোবাসি, তো সুতরাং অনেক সময় হয়তো বা সময় অতিক্রম করে চলে যায়, ধৈর্যচ্যুতি হয়ে যায়। যাই হোক, আজকের আমি যে বিষয়বস্তুটার উপরে প্রথমে আমাকে বলতে হয় সেটা হচ্ছে এই বাংলাদেশের নির্বাচন নিয়ে কেন আলোচনা, বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশের ভিতরে কেন কেন এত আলোচনা, দেশের বাইরে বা কেন আলোচনা? কোন দেশের প্রধানমন্ত্রী বিদেশ গেলে তার দেশের